পরিচিত ছিল এই কথাটা অলওয়েজ বলবো, কিন্তু আসলে একটি বাচ্চার জন্য এটা আমার কাছে মনে হয় যে সত্যি খুব আশাজনক বা ভালো কিছু না, তার জন্য আমার এই বার্থডে একটু আয়োজন করা। আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আমি আসলে আপনার প্রশ্নটি বিশ্বাস করার চেষ্টা করছি যে আজকে যে কেক কাটা এবং অন্যান্য যে আয়োজনগুলো হয়ে গেছে তারপরে প্রক্রিয়াটি আসলে কেমন, খালেদ ভাই আসলে জানতে চাচ্ছেন যে আব্রাম তো রয়েছেন, তাকে আসলে আমরা দেখতে পাচ্ছি না, এবং সেই সাথে তার বাবার ব্যাপারেও যদি একটু আমাদেরকে বলেন। ও হ্যাঁ, তার বাবা আজকে দুপুরে অনেক বড় করে একটু মিলাদ দিয়েছেন এবং হচ্ছে ইভেন্ট খাইয়েছেন, সেখানে খুব বেশি একটা টায়ার্ড হয়ে গেছেন স্বাভাবিকভাবেই, কারণ আমরা দুজনেই এভাবে কেউ ইউজ টু না এরকম প্রোগ্রামের সাথে সম্মুখীন হয়ে। আর এখানে হচ্ছে গিয়ে আমি নিজেও কিছুটা টায়ার্ড, আর আব্রামকে যেটা দেখতে পাচ্ছেন না আপনারা সেটা হচ্ছে গিয়ে আমার সাথে যেহেতু একটা ভারী ড্রেস পরেছিল সেটা চেঞ্জের জন্য গেছে, আই থিঙ্ক কিছুক্ষণের মধ্যেই সে চলে আসবে, জাস্ট এক এক মিনিটের মধ্যে। এত ছোট বাচ্চাদের, আমার বাচ্চার ব্যাপারে একটু মাত্র অন্যরকম বলেই দিই যদি দর্শকদের কিছু পাঠাই, সেটা হচ্ছে যে ওর এজ 1 বছর, বা তোকে ড্রেস পরাতে হয় 3 ইয়ার্স প্লাস, তো যার কারণে এখানে কোনোভাবেই মানে ফিটেড হচ্ছে না, কারণ এত বড় তো আমার হাইটে যায় না, আমি এটা বাইরে থেকে আনিয়েছি। আর আমার একটা ছোট্ট গিফট ছিল আমার ছেলের জন্য, মাথার মুকুট, যদিও অনেকে ভাবে যে আমার ছেলে তার মাথার মুকুটটা আমি কেন দেবো, কিন্তু আমি মা তো তাকে সবসময় সাজাতে পছন্দ করি, কারণ যখন সে আমার গর্ভে ছিল তখন থেকে আমি তাকে সাজিয়েছি। আরেকটি কথা বলি, আব্রাম খান জয়, আব্রামটা আসলে আমার নামের সাথে সংযুক্ত করে আব্রাম রাখা, আর জয়টা হচ্ছে যে ও তো অনেক যুদ্ধ করে কাজঘর দিয়ে পৃথিবীতে আসতে পেরেছে, পৃথিবীর আলো দেখেছে, সেটার জন্য জয়। খুব ইচ্ছে ছিল, আমি জানতাম না আমার ছেলে না মেয়ে হবে, যদি বা মেয়ে হতো তাহলে অবশ্যই তার বাবার নামে সূত্র ধরে নাম রাখতাম। আমার ছেলে কই?